এ আবার পরের ম্যাচ একত্রিশে মার্চ দলের অধিকাংশ ফুটবলারাই চলে গেছেন জাতীয় দলে তাই আপাতত ছুটি মোহনবাগান সুপার জায়েন্টের এই সুযোগে মোহনবাগানের বিদেশিদের মধ্যে কেউ কেউ ফিরে গেছেন নিজের দেশে তো কেউ ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন বিদেশে জেসন কামিংস যেমন ছুটি কাটাচ্ছেন মলদ্বীপসে এর আগেও অবশ্যই মরশুমে ইন্টারন্যাশনাল ম্যাচের ব্রেকে লম্বা ছুটি ঘোষণা হয়েছে মোহনবাগানের জানিয়ে বিতর্কও হয়েছে অতীতে তবে এবার ছুটি খুব বেশি লম্বা নয় আগামী একুশে মার্চ থেকেই আবার অনুশীলন শুরু হয়ে যাবে মোহনবাগানের